সৌদি আরবে আইএসের 46 জঙ্গি গ্রেপ্তার, মসজিদ এবং হাসপাতালে হামলা নিযুক্ত সন্দেহে 46 জন আত্মঘাতী জঙ্গিকে গ্রেপ্তার করল সৌদি আরবের পুলিশ। আটককৃত সকলেই জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের সদস্য। গতকাল রবিবার সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ খবর জানানো হয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, 2016 সালে মদিনায় মসজিদ এবং জিহাদের সুলেমান ফাকিহ হসপিটালে জঙ্গি হামলা হয়েছিল। দুটি হামলাতে এই জঙ্গিদের হাত ছিল বলে মনে করেছেন গোয়েন্দারা। একসঙ্গে 46 জন জঙ্গির গ্রেপ্তার হওয়া আইএস দমনে বড় সাফল্য বলে মনে করেছেন সৌদি প্রশাসন। আটককৃত 46 জন জঙ্গির মধ্যে 32 জন সৌদি আরবেরই বাসিন্দা। অন্যান্যদের মধ্যে পাকিস্তান, আফগানিস্তান, ইয়েমেন, মিশর, জর্ডান, সুদানের বাসিন্দাও আছে। আমার এই চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।